সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, সেটা নিয়ে বিজেপি সরকার নির্দেশ জারি করে একের পর এক আমাদের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। যাই হোক, এই বিষয় নিয়ে নতুন করে আর তেমন ভিডিও করা হচ্ছে না সেই কারণে, কিন্তু এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। দাঙ্গাবাজ বিজেপি সম্পর্কে এখনো পর্যন্ত সব থেকে জোরালো বক্তব্য শুনুন এবং ব্যাপক শেয়ার করুন। সাম্প্রদায়িকতা বিজেপির ভিত্তি, আর সাম্প্রদায়িক আগুন জ্বালানো এদের ডিএনএ তে আছে। যে দল, দেখুন একটা জিনিস, দল যখন কোনো মানে জাতীয় দল গঠন হয়, সেই দলের সাথে না বিভিন্ন সংগ্রাম জড়িয়ে থাকে। কংগ্রেস দেশ স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ছিল, বামফ্রন্টের সাথে নকশাল আন্দোলন, তৃণমূল কংগ্রেসের সাথে সিঙ্গুর নন্দীগ্রামের জমি অধিগ্রহণ আন্দোলন, আর বিজেপির আন্দোলন কি, 500 বছরের একটা মসজিদকে ভেঙে ফেলা। এছাড়া তো এদের কোনো আন্দোলনের ইতিহাস নেই। তো সেরকম একটা সাম্প্রদায়িক দল যারা একটা মসজিদকে ভেঙে মাইলে হাওয়া তুলেছিল, মাইলেজ নিয়েছিল, তারপরে গোদরায় হিন্দু মুসলিম রায়ট করে ক্ষমতায় এসেছিল, তারা তো সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করবে, এটা তো খুবই স্বাভাবিক। এবার বেলডাঙ্গার ঘটনায় আসি। বেলডাঙ্গার ঘটনায় একটা কার্তিক পুজো হয়েছিল, সেই কার্তিক পুজোয় এলইডিতে ইসলাম ধর্মের, যাকে সকলে মানেন সর্বোপরি আমাদের সবার, সব ধর্মের পূজনীয়, একটা অত্যন্ত নোংরা বক্তব্য, একটা নোংরা গালাগালি একটা এলইডিতে প্রকাশ করা হয়েছিল। সেই নিয়ে একটা তুমুল অশান্তি সৃষ্টি হয়। প্রশাসন তৎপর, পুলিশ তৎপর, পুলিশ কন্ট্রোল করে নিয়েছে, বেলডাঙ্গায় শান্তি ফিরে এসেছে। ওই কার্তিক পুজো কমিটির যে সদস্য বা কমিটির যারা মেম্বার বা নেতা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কোনো সংবাদ মাধ্যম রায়ট দেখায়নি, দেখানো যায় না, কারণ কেউ চায় না যে আমাদের শান্ত বাংলা অশান্ত হোক, কারণ আমরা এই বাংলায় থাকি, আমরা তো কখনোই চাইবো না এই বাংলা অশান্ত হোক, রাজনীতির ঊর্ধ্বে বাংলা। কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে না, এই যে ধর্ম নিয়ে বিজেপি রাজনীতি করে, ধর্মটা না একটা অনেক বড় সাবজেক্ট, এটা বুঝতে হবে। আমরা ধর্ম মানছি কিন্তু কেউ পালন করছি না, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক। তার মানে কি, আমরা রোজ সকালে পুজো করছি বা রোজ সকালে একটা মুসলিম ভাই গিয়ে নামাজ পড়ছে, কিন্তু ধর্ম পালন করা মানে হচ্ছে খারাপ কাজ করবে না, কারোর সাথে চুরি চিটিংবাজি করবে না, কাউকে গালাগাল দেবে না, গরিবকে খাবার খাওয়ানো। ধর্ম যেই পালন করার কথা হবে না, যদি আপনি গিয়ে বলেন ধর্ম পালন করুন, তখন দেখবেন কেউ হিন্দু হোক বা মুসলমান হোক, কারোর পকেট থেকে 20 টাকা বেরোবে না একটা গরিব মানুষকে খাওয়ানোর জন্য, কিন্তু দেখবেন সবাই গিয়ে পুজোও করছে আবার নামাজও পড়ছে। তো এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এইটা বন্ধ হওয়া উচিত। আমরা সবাই ধর্ম মানছি, ধর্ম পালন করছি না। তৃণমূল কংগ্রেসের 2011 সাল থেকে 2024 লোকসভা অবধি আপনারা যদি তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো তুলে ধরেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস ম্যানিফেস্টোতে কোনোদিন ধর্ম নিয়ে কোনো কথা বলেনি। তৃণমূল কংগ্রেস বলেছে মা মাটি মানুষের কথা, তৃণমূল কংগ্রেস বলেছে উন্নয়নের কথা, আর বিজেপি শুধু ধর্মের কথা বলেছে। এখন এদের নতুন স্লোগান শুরু হয়েছে, বাটেঙ্গে তো কাটেঙ্গে না কি সব। শুভেন্দু অধিকারী বলছে সার্বজনীন মঞ্চ থেকে, যারা কাঁটা তার দিয়ে পেরিয়ে এসছে, হিন্দু হোক মুসলমান হোক, সবাইকে ফেরত পাঠাবো। আর নরেন্দ্র মোদী বলছে হিন্দুরা যদি মার খেয়ে আমাদের দেশে শরণার্থী হয়, তাহলে সিএ দেবো, এনআরসি দেবো। তাহলে কি শুভেন্দু নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা? এক। আর দ্বিতীয়, শুভেন্দু অধিকারী এটা আবার দেখিয়ে দিন, হইলে আবার আমাকে আরেকটা আইনি নোটিশ পাঠাবে। ও তো এখন টুইটার নেতা হয়েছে, আমাকে শুধু আইনি নোটিশ পাঠায়, কারণ আমি বলেছিলাম শুভেন্দু অধিকারী গরু খায়। এখনো বলছি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে শাহাবুদ্দিনের বাড়িতে গরুর মাংস খেত আর তারপর পার্সেল করে বাড়ি নিয়ে যেত, এখনো হয়েছে সনাতন ধর্মের ধারক আর বাহক। ধর্মের নামে চিটিংবাজি করছে বিজেপি মানুষের সাথে, আর তার সবচেয়ে বড় চিটিংবাজির নাম শুভেন্দু অধিকারী। আর দেখাচ্ছি ওর আরেকটা বক্তব্য, যদি আমার কাছে এখনো ছবিটা থাকে। এই দেখুন, একটা বড় টিভি চ্যানেল নাম করা, সেখানে তারা একটা কপি করেছে যেখানে শুভেন্দু অধিকারী বলেছে আমার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। আমি বলছি না, একটা বড় চ্যানেল কপি করেছে। তো তাহলে শুভেন্দু অধিকারী যে সাফাই অভিযানের কথা বলছে, নিজের বাড়ির থেকে শুরু করুক না, কোনো অসুবিধা নেই তো। এইসব ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষকে রাগিয়ে বাংলাকে অশান্ত করার যে ষড়যন্ত্র, এটা বাংলায় কোনো দিন সম্ভব নয়। কারণ একটা জিনিস মনে রাখবেন, যদি ধর্মের নামে রাজনীতি করে মানুষ ভোট পেত, তাহলে রাম মন্দির তৈরি করার পরে অযোধ্যা বিজেপি হারতো না। আর বাংলার মানুষ যা বোঝার বুঝে গেছে। আগামী দিন আপনার চ্যানেলে একটা বড় কথা বলে যাচ্ছি, 2026 ভোট
যখন রেজাল্ট বেরোবে, 23 নভেম্বরের রেজাল্টটা আপনার দেখে নেবেন, তৃণমূল 6-6, 2026-এর বিধানসভার যখন রেজাল্ট বেরোবে, বাংলায় বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না। কারণ বিরোধী দলনেতা হতে গেলে বিধানসভায় 45টা আসন পেতে হয়, বিজেপি 45টা আসন পাবে না। শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা থাকবে না, বাংলার বিধানসভায় বিরোধী দলনেতা বলে কেউ থাকবে না, মিলিয়ে নেবেন। কারণ এই যে ধর্মের নামে মানুষকে সুড়সুড়ি দিয়ে বাংলাতে আগুন লাগানোর যে চক্রান্ত, এটা মানুষ ধরে ফেলেছে, মানুষ আর এসব খাচ্ছে না। আমরা যারা দল করি, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। এবার আমি যুব রাজনীতি করেছি, আজকে আমি দলের মুখপাত্র, জাতীয় মুখপাত্র, আমাকে সবকিছুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। তো আবেগের জায়গা থেকে আমি অনেক কিছুই চাইতে পারি। আমি চাইতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য উত্তরসূরি, 3 বারের লোকসভার সাংসদ, 50 দিন বাড়ি পরিবার ছেড়ে তিনি জনজোয়ার করেছেন, তার ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় রেজাল্ট মানুষের কাছে পরিষ্কার। তো আমিও আবেগের জায়গা থেকে চাইবো তিনি ডেপুটি চিফ মিনিস্টার হন। আমি এটা জানি যে আগামী দিনে মমতা দির পরে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, এটা খুব পরিষ্কার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হবেন না হবেন না, এইসব কথা আমার মনে হয় খুব বেফালতু মন্তব্য। তার কারণ হচ্ছে, এক, পুলিশ মন্ত্রী হতে গেলে বিধায়ক হতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আমাদের দলে কে কাউন্সিলর হবে, কে বিধায়ক হবে, কে এমপি হবে, সবকিছু ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি সুব্রত বক্সী। তো সেই জায়গায় ফাইনাল ডিসিশন বা সিদ্ধান্ত তো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হবেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন, কারণ নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। আর যারা বলছেন যে এই করতে হবে ওই করতে হবে, আবেগের জায়গা থেকে ঠিক, কিন্তু বাস্তবে দাঁড়িয়েও কথা বলতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, এই দুজনের মধ্যে কিন্তু, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন যে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেই জায়গায় কোনো কিন্তু অমিল নেই। এই দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই কোনো, কিন্তু এই দলটা অনেক বড় পরিবার। যেহেতু বিরোধী প্রায় শূন্য বাংলায়, সেই জন্য এত বড় পরিবারে সবার গণতান্ত্রিক অধিকার আছে নিজেদের বক্তব্য রাখার, নিজেদের আবেগ প্রকাশ করার। কিন্তু সেটাই দলের সিদ্ধান্ত হবে, সেটা ভেবে নেওয়াটা কিন্তু ঠিক নয়। আগামী দিনে কি হবে, নেত্রীর সিদ্ধান্ত কি, সেটা নেত্রী জানাবেন আমাদের। আবেগের জায়গা থেকে আমি অনেক কথা বলতে পারি, হুমায়ুন কবিরও বলতে পারে, কিন্তু আমার মনে হয় যে জনপ্রতিনিধি হয়ে আপনি ক্যামেরার সামনে বা টিভির সামনে কি বলবেন সেটাও মেপে বলা উচিত। কারণ আপনার কোনো মন্তব্যের জেরে যদি বিরোধীরা সেটাকে নিয়ে জলঘোলা করে, সেটাও ঠিক নয়। আমাদের দলে বলার জায়গা আছে। বিজেপিতে তো বললে যে ইডি বা সিবিআই অ্যারেস্ট করে নিয়ে যাবে, বিজেপিতে বাক স্বাধীনতা নেই, আমাদের দলে বাক স্বাধীনতা আছে। মদন দা অনেক সিনিয়র নেতা, বারংবারের বিধায়ক, মন্ত্রী, মদন দার বক্তব্য অনেক দাম আছে। দলের মধ্যে যদি কোথাও কোনো খামতি থাকে, ভুল থাকে, আবার যেটা বললাম, একটা পরিবার, পরিবারে 5টা আঙুল সেম হয় না, পরিবারে যেমন 5টা মানুষ এক হয় না, কিন্তু আমার মনে হয় যে ক্যামেরার সামনে এই কথাগুলো ফুটেজের জন্য না বলে যদি দলের সভাপতি বা দলের সাধারণ সম্পাদক বা দলনেত্রীকে জানানো হয়, তাহলে সেগুলো একটা সুরাহর জায়গা থাকে। টিভিতে আমি যদি আজকে, ধরুন আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন, আমি ধরুন এরকম কিছু মন্তব্য করলাম, এখানে এই অসুবিধা, ওখানে ওই অসুবিধা, সেই অসুবিধা, তাতে কি আপনার চ্যানেলে বসে কোনো সুরাহ বেরোবে বা আপনি কোনো সলিউশন এনে দেবেন? না। যদি দলের সত্যি নিচু তলায় কোনো রকম কোনো অসুবিধা হয় বা কারুর যদি মতবিরোধ হয় বা মনোমালিন্য হয়, সেটা দল ঠিক করবে, সেটা তো পাবলিক নলেজের দরকার নেই, এক। আর দুই, একটা কথা দেখবেন, দলে, আমাদের দলের মধ্যে যতই মতবিরোধ থাক বা মনোমালিন্য থাক, এটা কিন্তু পরিবার। ঠিক যেমন পরিবারের মধ্যেও মা বাবার সাথে ঝগড়া হতে পারে, স্ত্রীর সাথে মনোমালিন্য থাকতে পারে, ভাই বোনেদের সাথে মনোমালিন্য বা মতবিরোধ থাকতে পারে, কিন্তু বাইরের থেকে যখন কেউ বাড়িতে ঢিল মারতে আসে, দেখবেন পরিবার একাট্টা হয়ে যায়। ঠিক একইভাবে যখন বিজেপি, সিপিএম আর কংগ্রেস বাংলার ওপর আক্রমণ করার চেষ্টা করে, বাংলাকে অশান্ত করার চেষ্টা করে, আমাদের মধ্যে যতই মতবিরোধ বা মনোমালিন্য থাকুক, ভোটের সময় বাংলার স্বার্থে তৃণমূল পরিবার কিন্তু এক। আমাদের মধ্যে না কোনো গোষ্ঠী গন্ডগোল আছে,
না কোনোদিন ছিল না কোনোদিন থাকবে। কিন্তু যে বিরোধীরা বড় বড় কথা বলছে তাদের বলবো নিজেদের চরকায় তেল দিক। বিজেপির তো গোয়াল ঘরে প্রচন্ড গোথাগতি, এই সুকান্ত ভার্সেস শুভেন্দু ভার্সেস দিলীপ ঘোষ, দিলীপ ঘোষকে তো লাথি মেরে প্রথমে আন্দামান পাঠালো, তারপর একটা জেতা সাংসদকে তার জায়গা চেঞ্জ করে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিল শুভেন্দু। আদি নব্য রেগুলার এল ঝামেলা বিজেপির মধ্যে, বিজেপির কর্মীরা কখনো তাদের মন্ত্রীদের তালা বন্ধ করে দিচ্ছে, কখনো সুকান্ত মজুমদারের মুখের ওপর কার্যালয়ের বাইরে জুতোর বাড়ি মারছে। তো বিজেপি নিজের চরকায় তেল দিক। ঠিক একইভাবে সিপিএম এ একদিকে মোহাম্মদ সালিম লবি, একদিকে সুজান চক্রবর্তীর লবি, বিমানবাবুর এখন জানি না কতটা সে আছে। একটা লবি চাইছে মীনাক্ষীকে তুলতে, একটা লবি চাইছে পা ধরে হিঁচড়ে নামিয়ে দিতে। তো এরা নিজেদের চরকায় তেল দিক না, একজন 77 একজন 0 আর একটা কংগ্রেস, সেটা মাইনাস এ চলে গেছে। আমরা 213 2024-23 নভেম্বর উপনির্বাচন বেরানোর পরে সেটা 215 আর বিজেপির থেকে যারা এসছে তাদের মিলিয়ে 223 এক শাসক দল, 223 বিরোধী দল, 77 জিতেছিল এখন কমে 62, বাকি দুটো বিরোধী দল 0। ওরা নিজেদের চরকায় তেল দিক না, তৃণমূল তৃণমূলটা বুঝে নেবে। আবারও বলছি আপনার চ্যানেলের মাধ্যমে নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি আমরা সবাই কর্মী, আমাদের মধ্যে কারুর বিরুদ্ধে কোনো মনোমালিন্য মতবিরোধ যাই থাকুক না কেন, দলের স্বার্থে বাংলার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ, আমরা এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।